মেয়েরা যদি কোনো কারণে যে স্বামী তার মৌলিক অধিকার আদায় করছেন না, স্ত্রীর হকগুলো যথাযথভাবে পালন করছেন না, সেক্ষেত্রে যদি স্বামীর কাছ থেকে তালাক নেন, মোহরানার টাকাটা পুনরায় ফেরত দিতে হবে কিনা, যে টাকাটা তিনি নিয়েছিলেন? না, এটা তালাক নিলেই ফেরত দিতে হয় না। যদি সোলাহ হয় বা সন্ধি হয় এরকম যে আপনি আমাকে তালাক দিবেন আর আমি মোহরানার টাকা ফেরত দিয়ে দিব, ওই সুরতেই ফেরত দিতে হয়। না হয় যদি এইভাবে খোলা তালাক বলে যে আমাকে আপনি খোলা তালাক, খোলা বলা এটা মহিলাদের পক্ষ থেকে যখন তালাক নেওয়া হয়, অথবা আজকাল যেটা হচ্ছে সেটা হচ্ছে তালাকে মুফাওয়াজা বলা হয় এটাকে, যে আমাদের কাবিন নামার 18 নম্বর শর্তের মধ্যে দেওয়া আছে যে স্ত্রী যে কোনো সময় স্ত্রী তালাক দেওয়ার অধিকার রাখে। আমরা যদি 18 নম্বর শর্ত অনুযায়ী আমরা সিগনেচার করে থাকি এবং সম্মতি দিয়ে থাকি আমি যে হ্যাঁ আমি এটা স্ত্রীকে দিয়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী তালাক দিতে পারবেন তালাকে মুফাওয়াজা হিসাবে, এবং সেই ক্ষেত্রে মোহরানার টাকা দেওয়া আবশ্যক। এখন স্বামী যদি বলে যে মোহরানা আমি 20 লক্ষ টাকা তোমাকে দিয়েছি, এখন ছেড়ে চলে যাবা তো আমাকে ক্ষতিপূরণ দিয়ে যাও, সেক্ষেত্রে বিধান কি হবে? না, সেই ক্ষেত্রে হচ্ছে সমঝোতায় যেতে হবে আপনার। সমঝোতায় যাওয়ার হলো দুটো সুরত, একটা হচ্ছে আমরা জানবো মোহতারাম ইনশাল্লাহ এই দুটো সুরত। একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি আপনার প্রশ্নটা বলেন, আমরা শুনছি। জি হুজুর, আমার একটা প্রশ্ন হলো, জি ওই আমরা যে ফরজ ফরজ নামাজের পরে যে মুনাজাতটা করা হয় মসজিদে সম্মিলিত ভাবে, এই মুনাজাতটা কি সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে কিনা এই বিষয়ে জানার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, আপনি যেই দুটি পয়েন্ট নিয়ে কথা বলতে যাচ্ছিলেন যে দুটি সুরাতে ওই বিষয়টি আসতে পারে, বিশেষ করে ক্ষতিপূরণের বিষয়। জি জি, একটা হচ্ছে যে পরিবারের লোকজন বসেই এইটার সমাধান করবেন, মহিলার স্ত্রীর পরিবারের লোকজন এবং স্বামীর পরিবারের যারা মুরব্বীরা আছেন তারা সমাধান করবেন। এই সুরাতে যদি সমাধান না হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে আদালতের শরণাপন্ন হওয়া, তখন আদালত থেকে যেভাবে ফয়সালা দেয় সেইভাবেই কী করতে হবে, আমাদের কার্যকরী করতে হবে হুকুমটা। এখন আমরা অনেক সময় কথাটা বলি যে বাংলাদেশ বা অনেক দেশেই তো আসলে ইসলামী আদালত নাই, ইসলামী আদালত ফলে না এরকম ফয়সালা দেবেন। দেখেন যে তাজিরাতের 5টা হুকুম, কিতালের হত্যার হুকুম যেটা আছে, চুরির হুকুম যেটা আছে, জিনার হুকুম যেটা আছে, এবং হদ্দে কজফ, কারো সম্পর্কে যদি আমি কী করি মিথ্যা ইয়া করি, এবং হদ্দে খামার, মদ খাইলে, এই 5টা হুকুম ছাড়া শরীয়তের যে অন্য অন্য বিধান আছে সেগুলি কিন্তু একজন জাজ বা একজন যে বিচারক আছে তার রায়ের উপরেই কিন্তু ইয়া করবেন সীমাবদ্ধ হয়ে। সেখানে কিন্তু কোরআন শরীফে স্পষ্ট বা হাদিসে দিক নির্দেশনা নাই যে এরকমই ফয়সালা দেবেন আপনি। তো ওই হিসাবে এই 5টা জিনিস ছাড়া ওলামায়ে দেওবন্দের ফতোয়া হচ্ছে বাকি জিনিসগুলি যদি কোরআন হাদিসের সাংঘর্ষিক না হয় তাহলে দেশের আইন মানা হচ্ছে ফরজ, ওলামায়ে দেওবন্দের এই ফতোয়া এটা। তো সুতরাং আমরা এই ক্ষেত্রে আদালতের কী হইতে পারি, শরণাপন্ন হতে পারে, এটাতে কোনো অসুবিধা নাই আসলে। ধন্যবাদ। তারপর আরেকটি প্রশ্ন আমাদের বোন তামান্না, তিনি লিখেছেন, অজু যখন আমরা করি, অজু করার পরে অনেক সময় দেখা যাচ্ছে পানি চলে গেছে, হাত পর্যন্ত ধোয়া হয়েছে, বাকি অঙ্গ ধোয়ার মতো পানি নেই, এদিকে নামাজের রক্তও চলে যাচ্ছে, এমন তো অবস্থায় অবশিষ্ট খাবার পানিও নাই যে আমি পাটা ধোব, সেক্ষেত্রে করণীয় কি? এই জাজাকাল্লাহ, এই মাসলাটা আসলে আমাদের অধিকাংশ ইয়ার ক্ষেত্রেই আছে, অধিকাংশ ফিকার কিতাবেই আছে। অর্থাৎ নামাজের রক্ত এরকম যে আমি 4 রাকাত নামাজ পড়তে পারবো, এই সময় আমি ঘুম থেকে জাগ্রত হলাম, রক্ত চলে যাচ্ছে, এই 4-5 মিনিট আছে, এই ক্ষেত্রে উলামা ইকরাম বলেছেন যে যদি পানি ব্যবহার করে নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে উনি ঘরে থাকলেও, পানি ঘরে থাকলেও উনি তাইমুম করে কী করবেন, আগে নামাজ আদায় করে ফেলবেন। আর এই ক্ষেত্রে তো হচ্ছে উনি কিছু আদায় করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন, বাকি অঙ্গ প্রত্যঙ্গের জন্য যদি উনি পানি খুশ করতে যান ওনার নামাজের রক্ত চলে যাবে, তো এই ক্ষেত্রেও বাকি অঙ্গগুলোর ইয়া করে আপনার উনি তাইমুম করে ফেলবেন। তাইমুম করে যেহেতু ওযু আর করতে পারেন নাই, তাইমুম করে উনি কী করবেন, নামাজ আদায় করবেন, এর অনুমতি উলামা ইকরাম দিয়েছেন। এই মাসলাটি স্পষ্ট করে নুরুল ইজা কিতাবের মধ্যে আছে এবং কুদুরি কিতাবের মধ্যে স্পষ্ট করে আছে,
যে জাইকে ওয়াক্ত বলা হচ্ছে এটাকে, যে সময় এত সংকীর্ণ যে অন্য কাজ করলে আর পানি ব্যবহার করলে উনি কি করতে পারবেন না, নামাজ পাবেন না। তাহলে সেই ক্ষেত্রে উলামায়ে কেরামের ফতোয়া এটা।